আমাদের এই চ্যাপ্টারের নাম প্রিপারিং কন্টেন্ট ফর দ্য ওয়েব। এরকম একটা ট্যাব, অনেকগুলো ট্যাব আছে, একটা স্টার আছে, এগুলো আমার ওয়েবসাইট। সাপোজ এই যে আমি তৈরি করলাম এই ওয়েবসাইটটা, আসলে আমি ইলাস্ট্রেটরে তৈরি করছি, বাট ওয়েবসাইট তো আসলে ইলাস্ট্রেটরে এটা না, এটা হয় HTML, HTML ফরম্যাটে তৈরি হয় একটা ওয়েবসাইট। যখন ফাইল দিয়ে HTML যখন এই এই ওয়েবসাইটটা তৈরি করতে হবে, মানে যখন ওয়েব ডেভেলপার যখন এই ওয়েবসাইটটা তৈরি করবে, তখন সে কীভাবে তৈরি করে, তখন সে এরকম একটা নোটপ্যাড নেয়, সেটাকে ওপেন করে। ওপেন করার পর সে এখানে কোড করে, কোড করে সে লেখে যে ওকে আমার এরকম একটা বার হবে, ঠিক আছে, তারপর আমার মধ্যে এরকম হোম, আমি লেখাগুলো চেঞ্জ করি, তাহলে প্রসেস করি তাহলে এরকম। তো যখন একটা ওয়েব ডেভেলপার এটা তৈরি করে, তখন কিন্তু সেগুলো লেখে যে আমার এখানে হোম লেখাটা আছে, কন্ট্যাক্ট লেখা থাকবে, অ্যাবাউট লেখা থাকবে, সার্ভিস লেখা থাকবে, এবং এখানে একটা নোটপ্যাড থাকবে আর কি, ওই হেডার থাকবে আর কি এরকম, এবং তারপর আবার এখানে একটা স্টার থাকে। এখন মাঝে মাঝে হবে যে আমাদের এগুলো সবগুলো কোড করে লেখবো, এবং মাঝে মাঝে ধরুন এটা একটা ইমেজ, এই ইমেজটাকে আমি এখানে করে আবার বসাইতে হবে এবং বলে দিতে হবে যে আমার ইমেজটা কোথায় বসে। এগুলো সব হলো কোডিং সিস্টেম। তো দুই ধরনের ওয়ে, একটা হলো কি আমার ডিজাইন, যেটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ফটোশপে তৈরি করা হয়, তারপরে এই ডিজাইনটা দেখে দেখে একজন ওয়েব ডেভেলপার সে আবার বসে বসে একটা কোড করে যে ঠিক আছে, তাহলে ফার্স্টে আমাদের দেখা যাচ্ছে যে এত পিক্সেল একটা রেড বক্স বসছে, তারপরে হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট, সার্ভিস এগুলো লেখা আসছে, তার নিচে একটা স্টার ইমেজ আছে যে ইমেজটা এই ন্যাব, এই ন্যাব বারের ঠিক এত পিক্সেল নিচে বসছে। তো এগুলো সব কোড করে আমরা মানে ওয়েব ডেভেলপার আর কি লিখে থাকে। তো এটা কীরকম ধরেন, আমি ফার্স্টে ধরেন আমি অবশ্যই এগুলো দেখাবো না কি করতে হয়, আমার সিম্পল জিনিস দেখাই, হোম, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কি সার্ভিস লেখা লিখলাম, তারপরে যখন আমি এটাকে সেভ করবো, সেভ অ্যাজ, তো যখন ডেভেলপার আসলে এখানে সেভ করে, তখন TXT সেভ করে না, ওরা করে HTML, যখন এটাকে সেভ দেওয়া হয়, যখন এটাকে সেভ দেওয়া হবে তখন একটা খেয়াল খুলে দেখা যাবে কোথায় গেল, কোথায় গেল এটা, ফাইল সেভ এস, এই যে এই যে এই যে নিউ ডকুমেন্ট দিচ্ছে, তো নাম খুঁজে পাইনি, আচ্ছা নিউ ডকুমেন্ট না, এটাকে দিব, বুঝতে পারছেন তো, এটা একই জিনিস, সেভ অ্যাজ ডট HTML দিব, নামটা চেঞ্জ করে দিই, আমার ওয়েব নামটা দিব, এই যে ওয়েব দেখছেন, এটা কি ওয়েব, ওয়েবের চিনে আসবে, আমি ডাবল ক্লিক করি, এই যে আমাদের ওয়েবটা চলে আসছে। হোম, কন্ট্যাক্ট, অ্যাবাউট আর সার্ভিস লেখাগুলো, আমি লেখাগুলো এনে দেখাচ্ছি।
এখন এই লেখাগুলো কিভাবে বসবে, এখানে একটা বাউন্ডারি বক্স বসবে, তার নিচে একটা স্টার বসবে, এগুলো কিন্তু আমরা এখানে এই নোটপ্যাডে আমরা কোডিং করবো আর কি। তাহলে কোডিংটা দেখেন না, সেটা আপনাদের অত সিলেবাসের ভিতর পড়তেছে না, বাট এটা হলো প্রসেস। এভাবে আমি যদি এটা মুছে দিই, তারপর যদি আবার এটাকে সেভ করি, তারপর যদি এখানে রিফ্রেশ করি, দেখেন সার্ভিসটা চলে গেছে। বাট তারপর যদি আমি এখানে ডট ডট এখানে আবার সেভ দিই, এটা আবার রিফ্রেশ করি, তো বুঝতে পারতেছেন যে এখানে আমি যা কোড করব এখানে সেগুলো লেখা উঠবে। এখন এখানে কোডিং আমরা যাই না, আমরা সলিড লাইন লিখছি, বাট এগুলো কীভাবে লিখতে হয় তখনই আমাদের কোডিংয়ের ব্যাপারটা চলে আসে, যখন আমরা গুছিয়ে লিখতে যাবো এবং এখানে একটা বাউন্ড বক্স আসবে এবং একটা স্টার আসবে, স্টারটা কোথায় বসবে ছবির আকারে, তো এটাই ভুলে যায় ব্যাপার। তো এটা ডিজাইনাররা যখন আমরা করব, তখন কোডাররা যাতে সহজে কাজটা করতে পারে, এই টপিকসটা হলো গিয়ে এইটাই যে আমরা প্রিপেয়ারিং কন্টেন্ট ফর দ্য ওয়েব। আমরা এখানে কন্টেন্টটা তৈরি করে দিব যাতে ডেভেলপাররা ইজিলি এটা কাজটা করতে পারে। এটা ধরা বিবিসি যখন এই সাইটটা তৈরি করা হয়েছে, তখন একজন ডিজাইনার ইলাস্ট্রেটর বা ফটোশপে সে বলে দিছে ফার্স্টে আমার যে ল্যাপ যে বারটা থাকবে সেটা কত পিক্সেল, ইলাস্ট্রেটর আর ফটোশপ এটা বলে দিচ্ছে যে আমাদের ফটোশপে একটা ব্ল্যাক বার থাকবে, সেখানে বি বি সি এই লেখাগুলো থাকবে, সাইন ইন থাকবে, এটা কি একটা ইমেজ, এখানে সবগুলো সে এরকম এরকম তৈরি করছে আর কি। এবং এই জায়গায় খালি বক্স রাখছে যে এটার ফার্স্টে এখানে কতটুকু থাকবে, ওয়েলকাম টু বিবিসি ডট কম থাকবে, এখান থেকে এতটুকু স্পেস থাকবে, সেগুলো সব ফটোশপে তৈরি করছে। একজন ডেভেলপার যেটা করছে সবগুলো দেখে দেখে সে এখান থেকে দেখছে আর ওই জায়গায় কোড করছে আর কি। এবং যেখানে যে ইমেজটা দরকার, সাপোজ দিস ইজ দ্য ইমেজ, এই ইমেজটা সে ওই ইলাস্ট্রেটরের ফাইল থেকে নিছে, এবং ইলাস্ট্রেটর ফাইল থেকে নিছে ওই ইলাস্ট্রেটরের যে ডিজাইনার সে এটাকে কেটে তাকে পাস করছে ছবিটা, এবং সেটাই আর কি বলা হয়েছে যে প্রিপেয়ারিং কন্টেন্ট ফর দ্য ওয়েব। ওই টপিকটা নিয়ে বলা হচ্ছে না, লেখাটা হয় না, আচ্ছা আমি এটা ব্ল্যাক দিই, আমি এটা ব্ল্যাক দিই, একই লেখাটা ভিতরটা হোয়াইট। তিনটা অবজেক্ট এই যে আমি এটা লিখলাম, এখন হইতে পারে আর কি এই জিনিসটা আমি এই কন্টেন্টটাই আমি আমার ইয়েতে পাঠাবো, ওয়েব ডেভেলপারের জন্য আর কি পাঠাবো। এটা তো আমার একটা ইমেজ, মানে আমি তো একটা ইলাস্ট্রেটর ফাইল, এই কন্টেন্টগুলো আমি পাঠাবো আর কি ডিজাইনের কাছে। তো দেখেন এই এটা নিয়ে আর কি আমাদের এই আসল ক্লাসটা দেখাবো, দেখো আস্তে আস্তে আসেন দেখাবো, তো এই ক্লাসটা তো এইটার জন্যই। এখানে থাকলো, তো এই হলো অবস্থা আমার পুরো প্রজেক্টটা। তো এখানে আমরা কীভাবে পাঠাবো, কী করবো না করবো, সেটাই আর কি আমাদের এই চ্যাপ্টারে আর কি মূল বিষয় আর কি। তো চলো আমাদের চ্যাপ্টারটা শুরু করি। তো ফার্স্টে আমাদের চ্যাপ্টার শুরুতে একটু দেখি, আমরা একটু অন্য কন্টেন্টে কাজ করি। আমাদের এখানে রেক্টেঙ্গেল একটা আসাম, একটা রেক্টেঙ্গেল নিই, আমাদের কন্টেন্টগুলো থাকুক, আমি আসতেছি কন্টেন্টে। তো এই রেক্টেঙ্গেলটা নেওয়ার পর আমি যদি এটাকে ভিউ পিক্সেল প্রিভিউ দিই, তাহলে আপনি জুম করার পর আপনি যদি এখানে 600 দেন, 600, তাহলে দেখবেন কি এখানে জুমগুলো এখানে পিক্সেলটা দেখা যাচ্ছে, তাই তো? দেখেন পিক্সেল পিক্সেল দেখতেছেন না এটা পিক্সেল। আচ্ছা আমি কালারটা একটু রেড দিই এবং এটা ব্ল্যাক দিই। এবার আমি পিক্সেল প্রিভিউতে আসেন, পিক্সেল প্রিভিউ তো আছে অলরেডি। এখন আপনি কি পিক্সেলগুলো দেখতে পাচ্ছেন না? এখন তো দেখা যাচ্ছে না, আমাদের জুম করতে হবে। তো 600 জুম দিলেই আমার পিক্সেলগুলো দেখা যাচ্ছে, মোশন অফ ক্লিয়ার।
এবং বইতে এই কথাটা লেখা আছে, 600 তার অ্যাভোভে গেলে আপনারা পিক্সেলটা দেখতে পারবেন আর কি। তো পিক্সেল প্রিভিউতে গেলে আপনি দেখবেন যে জিনিসটা ব্লার হয়ে গেছে, আসলে অ্যালাইন হইতেছে না আর কি, পিক্সেল গ্রিডের সাথে এটা অ্যালাইন করতেছে না। তো দেখেন আমি এটা সিলেক্ট করলাম, এখানে একটা অপশন আছে উইন্ডোজ ট্রান্সফর্ম, এখানে যাওয়ার পর এই ডায়ালগ বক্সের একটা অপশন আছে অ্যালাইন টু পিক্সেল গ্রিড, যদি আমরা এটা সিলেক্ট করি একটু খেয়াল করেন, আমাদের ফার্স্টে এরকম ছিল, এটা পজিশনটা মনে আছে, পজিশনটা কি 415.585, 388, এবং 388.591 পয়েন্ট। আমরা যে অ্যালেন টু পিক্সেল গ্রিড দিই 416.389, একদম পারফেক্টলি পয়েন্টটা নিয়ে নিয়েছে, পারফেক্ট। দ্যাটস ওয়াই এবার দেখছেন আপনাদের এখানে গ্রিডটা যে অ্যালাইন হয়ে যাওয়ার পরে আপনি এটা ক্লিয়ারলি দেখতে পারতেছেন, তার মানে আমাদেরকে সাজেস্ট করা হয়েছে যে আমাদেরকে অ্যালাইন করে দিতে পিক্সেল গ্রিডের সাথে, যাতে আমরা জুম করলেও আমাদের পিক্সেল প্রিভিউ মোডে গেলে আমরা সেটাকে ক্লিন দেখতে পারি যতটা আর কি দেখা যাবে। পিক্সেল প্রিভিউতে যদি না থাকতো, মানে অ্যালাইন টু গ্রিডে যদি না থাকে, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ভেক্টর আর্টওয়ার্ক থাকলেও এই জিনিসটা কিন্তু এখন জুম বেশি করলে আমাদের এই জিনিসটা এই যে ব্লার দেখা যাচ্ছে, ব্লার অ্যালাইন টু পিক্সেল গ্রিড দিলেই শার্প একটা এইচ তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা পিক্সেল গ্রিড দিয়ে আমাদের পজিশনটা গ্রিডের সাথে অ্যালাইন করে দিই, যাতে 600%, এটা কিন্তু অনেক বেশি জুম, 600% অনেক, একটা জিনিসকে 600 আমরা নর্মাল লেখি কত দেখি 100%, তাই না? সো তো যাই হোক আসি, তো অ্যালাইন টু পিক্সেল গ্রিড বোঝা গেছে। তো ওকে, তো অ্যালাইন টু পিক্সেল গ্রিডের পরে আমরা এবার দেখবো আর কি আমাদের কন্টেন্টগুলো কীভাবে আমরা পাস করবো আর কি। তো দেখেন এই কন্টেন্টে কাজ করার জন্য আমাদের স্লাইস করে কেটে কেটে আমাদের কন্টেন্টগুলো পাস করা লাগতে তো পারে। তো দেখেন এখানে স্লাইস টুল নামের একটা টুল আছে, স্লাইস টুল, স্লাইস টুলটা কি এই নাইফের মতো, আমি যদি টান দিয়ে এরকম ধরি, দেখেন বিটা একটা স্লাইস হয়ে গেছে, বি একটা স্লাইস হয়েছে। এখানে যদি আমাদের এটা হয়, আচ্ছা ঠিক আছে, আমি কাটলাম বিটা, কাটলাম সিটা, কাটলাম আর এখান থেকে এই স্টারটা কাটলাম। ওকে, এগুলো আমাদের ধরলাম ইমেজ, আমি ইমেজগুলো কেটে নিলাম আমার ডিজাইন থেকে। এরপর আমি কি করব, ফাইল সেভ ফর ওয়েভ, সেভ ফর ওয়েভ দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব, ফার্স্টে বি সিলেক্ট করলাম, বিটা সিলেক্ট করলাম এই টুল থেকে বি, তারপর এখানে পিএনজি 8 এক্সপোর্টে যাওয়ার পর এখানে সিলেক্টেড স্লাইস সিলেক্ট করবেন অ্যান্ড সেভ, কোথায় সেভ হবে, ডেস্কটপেই করলাম, এটার নাম দিলাম বি, বি সিলেক্ট করলাম, মিনিমাইজ করেন। এখানে আমরা দেখি ইমেজেস, এই যে বি, এই যে বিটা আমরা পেয়ে গেছি। তো দেখেন বিটা কোথায়, আমরা যখন কাটছি তখন কিন্তু এই যে যতটা বি কাটছে ততটাই চলে আসছে, এটা বি মেরে চলে আসছে। এবং আমরা যদি স্টারটা নিই, এবার আবার একটা জিনিস আবার সিলেক্ট করি, ফাইল সেভ ফর ওয়েব সিলেক্ট করলাম, সিলেক্টেড সেভ, সেভ আন্ডারটেল টু তে আছে, এই যে এখানে জমা দিচ্ছে, হয়ে গেল ইমেজেস, এই যে স্টার্ট,
তো বুঝতে পারছেন যে স্টারটা কেন আমার ওইটাও কিন্তু পিএনজি, তো স্টারটা পিএনজি হচ্ছে কেন, কারণ স্টারটা ছিল ডকুমেন্টসের উপরে মানে আর্টবোর্ডের উপরে, এই জন্য এটা হয়েছে। আর বিটা কেন লাল মানে এখানে কেন এখানে রেড ছিল, কারণ আমরা কাটছি এখানে তো রেড একটা রেক্টেঙ্গেল আছে, দ্যাটস ওয়াই রেক্টেঙ্গেল সহ আসছে। যদি রেক্টেঙ্গেল না থাকতো এখন যদি বিট আমি ট্রান্স আমি যদি আমি ই করতাম তাহলে এটাও পিএনজি তে মানে আমি ট্রান্সপারেন্ট আসতো, বোঝা যাচ্ছে তো? এবার ধর আমি সিটা করি, এবার আমি সি করি, এবার এই অংশটা করব আবার ফাইল সেভ ফর ওয়েব, এবার সিটাকে সিলেক্ট করলাম, এবার কিন্তু বোঝা যাচ্ছে যে সিটা ট্রান্সপারেন্ট হবে তাই না, কাটা অংশগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেল, খুব ইজি। সিলেক্ট স্লাইস সেভ সেভ ওকে, সি কোথায়, আচ্ছা বি এসি আসছে তো এসি, বাকিটা এখান থেকে বোঝা যায় বাকিটা ট্রান্সপারেন্ট মাঝখানে এসি। তো এই যে ইমেজগুলোকে বা যে কোনো অংশ আমরা চাচ্ছি সে অংশগুলোকে তো আমি আলাদা আলাদা করে দিচ্ছি, আলাদা আলাদা করে আমি এটা কি করব, এই ইমেজগুলোকেই আমি ট্রান্সফার করে দেবো আমাদের ওয়েব ডেভেলপারের কাছে। এবং ওয়েব ডেভেলপার কী করবে, তার নোটপ্যাড বা যেখানে তার সে ডেভেলপ করবে সেখানে লিখে দিবে যে ওকে এই বিটা বসবে কোথায়, এটা এত পিক্সেল বা এত পিক্সেলে, সে তার কোডের মতো করে আর কি লেখা দেবে, এটা হয়তো বা 192 মানে বলতেছি এটার এক্স পজিশন হয়তো 192 এবং ওয়াই পজিশন সাপোজ এরকম একটা পজিশন করে দিবে এবং কর্নারটা বলে দেবে এটা বি। তাহলে দেখা যাবে এই ওয়েব এইটা এই বিটা গিয়ে আমাদের সাইটটা কোথায়, ওয়েবসাইটের কোন একটা জায়গায় এই জায়গায় বিটা এই করে বসে পড়ছে। এই ছিল আর কি মূলত করছিলাম, কপি করছি এখান থেকে স্লাইস দিয়ে স্লাইস টুলে কাট করছিলাম। তো স্লাইস টুলটা যদি আমরা একটু স্প্যান করি, এখানে আরেকটা অপশন আছে স্লাইস সিলেকশন টুল, এটা কি সরি স্লাইস সিলেকশন টুল, হ্যাঁ তো এটা যদি আমরা সিলেক্ট করি এভাবে তাহলে এটা পুরো একটা ব্লু একটা মানে যে স্লাইস যে লেখাটা সেটা ব্লু হয়ে যায়, সেটাতে আসলে কি একটা আমরা এডিট করার জন্য, পরবর্তীতে আমরা যদি মনে হয় যে আমরা এটা এডিট করবো কোনো কন্টেন্ট তাহলে সেই ক্ষেত্রে মানে স্লাইসের এরিয়াটা তখন আমরা স্লাইস সিলেকশন টুল দিয়ে আমরা এডিট করতে পারি। তো এইভাবে আমরা এটা এডিট করে থাকি। তো এভাবে আমরা স্লাইস টুল কি জানলাম, স্লাইস সিলেকশন টুল কি সেটা জানলাম। আচ্ছা তারপরে এবার আমরা একটু দেখব যে উইন্ডোজ সিএসএস প্রপার্টিস নামের একটা ফাংশন আছে, আমরা এটা সিলেক্ট করি, এখানে একটা ডায়ালগ বক্স আসছে এটা হলো সিএসএস প্রপার্টিস। তো সিএসএস কি, তো আপনারা যে নাম শুনে থাকবেন যে HTML CSS তাই না, HTML এর সাথে CSS ওয়ার্ড ইউজ করা হয়। তো যখন আপনারা নোট প্যাডে এটা আমাদের যে HTML আমরা যখন এরকম করে কোডগুলো লিখি আমাদের ওয়েবসাইটে যখন এটা আসে যত এরকম লেখা আছে এই লেখাগুলোকে আসলে HTML বলা হয় লেখাগুলোকে। আর লেখার যে কালার বা এটা কী ফন্টের হবে বা এটার স্পেস কেমন হবে কোথায় বসবে এগুলো কিন্তু সিএসএস মানে মেজারমেন্ট সিএসএস দ্বারা আমরা নির্ণয় করে থাকি, যেমন এটার কালার কী, এটার সাইজ কত, এটার ফন্ট কত বড়, হ্যাঁ তো এই কাজগুলো সিএসএস এর কাজ আর কি। যেমন এই পেজটার মধ্যে আমাদের অবশ্যই এটা কিছু লেখা হয় নাই, যেমন এখানে কোনো সিএসএস এর কাজটা কিছু নেই, কিন্তু যখন আমাদের হোমটা যদি আমরা বলি একটা ব্লু কালার হবে তখন আসলে সিএসএস এর ব্যাপারটা চলে আসে। অবশ্যই ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা যদি এখানে দেখি, তো এখানে আমরা এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর যাই, তো আমরা উইন্ডোজ সিএসএস প্রপার্টিস দিলে আমাদের সিএসএস প্রপার্টিস যা লেখ আসে, তখন তো আমরা যে কোনো অবজেক্ট সিলেক্ট করি তো দেখেন এখানে এরকম সিএস প্রপার্টিসের কথা লেখা আছে। যেমন দেখেন এখানে ডট এক্স এম এল আই ডি আন্ডারস্কোর 3 কিছু একটা লেখা আছে, কি এটা পরে আসতেছি, আসলে এটা হলো এই অবজেক্টের নাম আসলে। এবং এটার ভিতরে কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডের কালার কি, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের দুইভাবে দেওয়া আছে RGBA আর এটা হচ্ছে এটা কালার কোডটা। তো এই কালার কোডটা সিএস প্রপার্টিস দেখাচ্ছে কি, যে এটার ব্যাকগ্রাউন্ড মানে কালারটা কি। আপনি যদি সিলেক্ট করে আপনি ডাবল ক্লিক করেন তাহলে খেয়াল করবেন এটার যে ব্যাকগ্রাউন্ডে দেখেন 231F20 231F20 মানে এখানকার কালার কোডটা এখানে সিএসএস প্রপার্টিস। তো যখন আর কি ইয়েতে লেখে আপনাদের কোড যখন লিখবে তখন ও এভাবে এই কোডটা যখন এখানে লিখে দেবে, সরি এটা কোথায় গেল, এখানে
কপি করবে, কপি করে কপি, আমরা কিন্তু ইলাস্ট্রেটর থেকে টেক্সটটা কপি করলাম, কপি কিভাবে করতে হবে এখান থেকে কপি করা যায়, কপি সিলেক্টেড স্টাইল এখানে কপি করলাম। এটা কপি করার পর আমরা নোট প্যাডে যখন এটা করবো তখন যদি আমরা এখান থেকে আসলে পেস্ট করি, তাহলে যদি আমাদের মানে এখন তো আমরা স্টাইলটা ঠিক মতো লিখতেছি না, তাহলে আপনাদের এই যে এই জায়গায় ওয়েবমেলে ওখানে ব্ল্যাক এরকম একদম এক্স্যাক্টলি হুবহু চলে আসবে। মানে আপনি সুবিধাটা বুঝতে পারছেন তো, যে একজন ডিজাইনার এখান থেকে বারবার এখানে কত কিগুলো চেক না করে আমরা সিএস প্রপার্টিসে চলে যেতে পারি, ইলাস্ট্রেটর ফাইল যে ওয়েব ডেভেলপার সে সরাসরি এই ফাইলটা খুলে সিএসএস চলে যাবে, এবং সিএসএস প্রপার্টিস থেকে এই প্রপার্টিসটা কপি করে নিয়ে আমার সিএসএস কোডিংয়ে আমি বসাই দিতে পারবো, যাতে একদম এক্স্যাক্টলি আমাদের এই কালার কোডটা ইউজ করা যায় আর কি। এটা হলো সিএসএস, সিএসএস ব্যাপার। এখন কথা হলো দেখেন ডট এক্স এম এল ডি এটা কি, এটা হচ্ছে গিয়ে যে আমাদের স্টারটার নাম। তো আমি স্টারটা সিলেক্ট করার পর আমি যে এখানে সিলেক্ট করি তাহলে দেখেন স্টারটা সিলেক্ট হয়ে গেছে, এখানে প্যাথ হিসাবে আছে। আমি যদি এটাকে ডাবল ক্লিক করে স্টার করি, সিলেক্ট করি, এখন দেখো প্রোডাক্টের নিচে ডট স্টার চলে আসছে। তো এভাবে যদি আমরা এখানে নাম দিয়ে দিই তাহলে আপনি সিএস প্রপার্টিসেও এটার নামটা আর কি পাবেন আর কি। শুধু এটা না, আমরা যদি হোমে ক্লিক করি, হোম ক্লিক করলে একটা ক্যারেক্টার যখন টাইপের কোনো কিছু আসবে তখন আসবে নর্মাল ক্যারেক্টার স্টাইল, এটা একটা নাম, এবং দেখেন ফন্ট ফ্যামিলি কোন ফন্ট ইউজ করা হয়েছে। আপনি যদি ইলাস্ট্রেটর দেখেন, দেখেন তাই না, মাইক্রোসফট প্রো, ফন্ট সাইজ কত, 25 পিক্সেল, 25 পিক্সেল, কালারটা কী ইউজ করা হয়েছে হোমে, হোমের কালার ইউজ করা হয়েছে 231F20, আই মিন সেম কালারই আমি ইউজ করছি এটা এটা, এবং কালারের 8 GB, এটা হলো কি 8 GB, মানে এখানে যেমন 8 GB প্রত্যেকটা তো আপনার কালার কোড আছে, আবার RGBও আছে, যে কোনো একটা ইউজ করলে হয়। এবং আমরা যদি সাপোজ ধরেন এই হোমটাকে আমি অপাসিটি একটু কমাই দিই, হইতে তো পারে যে হোমের অপাসিটি একটু কম, সেখানে কিন্তু একটু ইনফরমেশনটা দেওয়া থাকবে, এই দেখেন নিচে অপাসিটি 0.36, মানে এভরি, এবং এটা কিন্তু সিএসএস কোড ডিরেক্টলি, এটাকে কপি করার পর আমরা যদি আমাদের ফর্মেটটা যদি ঠিক থাকে, আমি কারণ ফর্মেট এখন ঠিক নাই কারণ আমরা এসটিএমএল সিএসএস কোর্স করতেছি না, বাট এটা যদি ফর্মেটটা ঠিক করে যে ডেভেলপার এরকম করে লেখে, তাহলে আমাদের ওয়েবসাইটে, তখন ওয়েবসাইটে দেখা যাবে ওই জায়গায় হোম লেখাটা ঠিক ওই অপাসিটিতে চলে আসছে, ক্লিয়ার। এখন এই কোডটা না থাকলে কি হবে, এই কোডটা না থাকলে তো আমি বুঝতে পারবো না 100% কত, তার এখান থেকে ভ্যালু দেখে সে বুঝতে পারে, বাট এটা অনেক ইজিতে, তার কারণ আমার কোডটা করে দেওয়া আছে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করলে ডেভেলপার এটা ইজি। তো বোঝা গেছে আর কি কেন এটাকে ওয়েব কন্টেন্ট বলা হইতেছে, মানে ওয়েবের সাথে সম্পর্কযুক্ত আর কি। তো এভাবে করলে আর কি কিন্তু এগুলো সে পেয়ে যায় আর কি। তো এখানে বলা হয়েছে যে এছাড়াও আমরা কি করতে পারি, আমরা যখন এই কন্টেন্টটা সিলেক্ট করলাম, আপনি একটু খেয়াল করবেন যে এখানে একটা অপশন আছে এক্সপোর্ট সিলেক্টেড সিএসএস, এটা এক্সপোর্ট সিলেক্ট আমরা যদি এখানে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করলে এখানে ডট, এবারে এটা ফাইলটা কি আসছে ডট সিএসএস, এখন এটা আসছে আমরা ABC নাম দিই, সেভ করে দিই, ওকে দিলাম এটা, তাহলে দেখেন এখানে একটা ফাইল সেভ হয়ে গেছে, এই যে ডট সিএসএস, এই দেখেন সিএসএস এর ফাইলগুলো এরকম থাকে। এই ফাইলের সুবিধা হলো গিয়ে যে আমরা যখন HTML এর কাজ করব তখন সরাসরি এরকম করে কাজ না লিখে আমরা এখানে একটা কমান্ডের মাধ্যমে, কিছু কমান্ডের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে ABC CSS এখানে অ্যাড হবে, তাহলে আর ওই কোডগুলো লেখা লেখা থাকে লাগে না, কারণ কোডগুলো আসলে এখানেই লেখা আছে আর কি, আমরা জাস্ট এখানে কানেক্ট করে দিই আর কি। মানে HTML, এটা তো HTML ফাইল তাই না, এই যে আমরা যেটা প্রথমে তৈরি করছিলাম, এই যে HTML ফাইল আমাদের আমাদের যে আমাদের নোট প্যাডে, এটা তো HTML ডট HTML, এটার সাথে আমরা অ্যাড করে দিই কাকে, এই যে ডট CSS কে, তখন ওই একই কাজ করে আর কি, আমাদের কাট কপি না করে এখানে লিঙ্ক করে দেয় আর কি। দেখেন এখানে পেস্ট করলে দেখছেন একই জিনিস লেখা, এই যে ব্যাকগ্রাউন্ড 231F20, ব্যাকগ্রাউন্ড 8 GB, এটা এই যে স্টারের ব্যাকগ্রাউন্ড 231F20, এটা মানে এটা সিএসএস ফাইল কনভার্ট হয়ে চলে গেছে আর কি, আমাদের কপি পেস্ট না করে এখন আমাদের HTML এ গিয়ে ওই জায়গার সাথে এটা লিঙ্ক করে দিতে হয়। তো যেহেতু আমরা HTML CSS আপনারা জানেন না, সেই ক্ষেত্রে হয়তো একটু কনফিউজ তৈরি হচ্ছে, বাট ব্যাপারগুলো হলো এটাই যে সিএসএস ফাইল জেনারেট করতেছে, এটার কালার কী, এটার ফন্ট সাইজ কেমন, এটার অপাসিটি কেমন, হ্যাঁ এই সব জিনিসগুলো সিএসএস হ্যান্ডেল করে। যেমন খেয়াল করবেন এই ব্ল্যাক, এটা কি একটা রেক্টেঙ্গেল ছিল,
এই রেক্টেঙ্গেলের পাশে আমরা সিলেক্ট করি, এখানকার সিএসএস স্টাইলটা দেখেন, ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে একটা লেখা আছে বর্ডার স্টাইল। এখন এখানে বর্ডার স্টাইলটা যেটা লেখা থাকে সলিড, সলিড না সি, হ্যাঁ সলিড। তো আমি যদি একটু দেখি, আমি কিন্তু অনেক মানে ডিটেলস বলতেছি যাতে আপনারা একটু বুঝছেন ব্যাপারটা। W3 স্কুল এটা হলো একটা ওয়েবসাইট যেটাতে আমরা HTML CSS শিখে থাকি, ওয়েব ডেভেলপমেন্ট। W3 স্কুল বর্ডার, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল একটু খেয়াল করবে, এত কিছু কিন্তু করতে হবে না, এগুলো জাস্ট জানার জন্য। আমি যেন বলছি শুনবো আবার, বর্ডার স্টাইল যখন যদি চান ভিতরে, তাহলে এখানে অনেকগুলো বড় দেখার কথা আর কি। এই যে এখানে বলা হয়েছে বর্ডার স্টাইল সলিড, হ্যাঁ এখানে আছে বর্ডার স্টাইল ডবল, এখানে বর্ডার স্টাইল অনেকগুলো বর্ডার, বর্ডার স্টাইল লেখা আছে উইড, হ্যাঁ এগুলো বর্ডার স্টাইল দেওয়া আছে, ড্যাশড, হ্যাঁ ডটেড আছে। তো এগুলো কী আর কি দেখেন, এখানে একটু একটু শেষে যাই। যখন বর্ডার স্টাইল এই যে এটা ডটেড সলিড ড্যাশড এগুলো আর কি, তো দেখেন এগুলো এক একটার জন্য এক একটা, এই যে ডটেড, এই ডটেড এর জন্য যেগুলো ডটেড, আবার এটা লেখা ডটেড সলিড, সলিড মানে কি, এই দুটো হলো সলিড আর এগুলো কি ডটেড। তো এই যে এই এটাই কিন্তু এইচটিএমএল কোর্স, এই যে এইচটিএমএল মানে এইচটিএমএল এন্ড সিএসএস এটার মধ্যেই এগুলো আছে, এবং এগুলো যদি আমি আপনি লেখেন তাহলে কিন্তু এই জিনিসটা আসবে। এটা যদি আমার কোডে লেখি তাহলে আমাদের ওয়েবে আমরা কি দেখতে পারবো, এটা দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ এগুলোই লেখে বসে বসে আর কি। এই যে এই জিনিসটা আপনারা কি, ওয়েব ডিজাইনের জন্য সিএসএস, কারণ আপনি যখন এটা এই যে ধরেন আপনার এটাই ডিজাইন করবেন আপনি ইলাস্ট্রেটরে, তখন কি আপনি এরকম ডটেড মডেল এগুলো লিখবেন নাকি ইয়েতে, সলিড ডট তারপরে কি এটা কি আরও কী কী আছে ড্যাশ, না না আপনি তো ইলাস্ট্রেটর কি, আপনি তো এখানে আলাদা আলাদাভাবে কাজ করবেন। বাট দেখেন এখানে কিন্তু আর কি, কিন্তু আপনি যখন ওয়েবে লিখবো তখন আমার এগুলো লিখতে হবে, ডিজাইন করতে গেলে আপনারা ইলাস্ট্রেটরে এটা ডিজাইন করবেন। বাট যখন আপনি এখানে আপনি যখন এটা ইয়েতে করবেন মানে আপনার ওয়েবের জন্য করবেন, তখন এগুলো লিখতে হবে আর ডিজাইনের জন্য ইলাস্ট্রেটরটা এটা আঁকতে হবে। এই দেখেন তো আমাদের এই যে এটা যদি আমরা আঁকলাম তাহলে এটা কি সলিড হবে না, কারণ এটা বড়টা সলিড, আমি যেটা বাড়াই তো এটা। কিন্তু আপনারা যখন ডিজাইন করবেন এখান থেকে, ধরেন আমি স্ট্রোকে গেলাম, আমি ড্যাশ লাইন দিলাম, ড্যাশ লাইন দিলে দেখছেন এটা চেঞ্জ হয়ে গেছে, একটু সিএসএস কোডটার দিকে তাকান তো দেখেন বর্ডার স্টাইল এখন আর সলিড নাই, এখন ড্যাশ হয়ে গেছে, কারণ আমি আসলে ড্যাশ একটু ড্যাশ করে দিচ্ছি অটোমেটিকলি। ক্লিয়ার স্যার? ড্যাশ লাইন তো আমরা একটা দিকে সবগুলো ড্যাশ করে দিই, তো অনেকগুলো বডি এখানে, এখানে এখানে গ্যাপ প্রত্যেকটার মধ্যে গ্যাপ কতটুকু, এটার মধ্যে লাগে গ্যাপ, আমরা যদি গ্যাপটা বাড়াই তাহলে গ্যাপটা এরকম এই দেখেন বাড়তেছে, দেখছেন বাড়তেছে গ্যাপ যে এটাই আর কি। হ্যাঁ এটার মধ্যে আবার কিছু দূর আসবে ডট, আবার ধরেন এটার মধ্যে কত 4, বুঝে গেছে এটা ভাঙে গেছে একটা আর কি দুইটা, ঠিক আছে ড্যাশ গ্যাপ ড্যাশ ড্যাশ গ্যাপ আবার ড্যাশ, এই ড্যাশের কত তৈরি আর কি এরকম করে আর কি, এটা আবার অনেক বড় এটা ছোট করে দিই 10, ঠিক আছে ড্যাশ গ্যাপ ড্যাশ, তারপরে এগুলো আবার পিছনে এবার দিলে আবার ভ্যালু এটা পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক এটা তো দেখেন আমরা যেটা বলছিলাম এটা ড্যাশ হয়ে গেছে, তো আমরা এখান থেকে যা চেঞ্জ করতেছি এটা কিন্তু সিএসএস স্টাইল, স্টাইলের মধ্যেই পড়তেছে। তো এভাবে করে আমরা কিন্তু এটাকে এক্সপোর্ট যদি আমরা দিই, এই যে এক্সপোর্ট সিলেক্টেড সিএসএস, তাহলে কিন্তু এটা সিএসএস ফাইলে চলে আসছে। কোনটা সিএসএস যেটা সিলেক্ট করা ছিল, এই যে সিলেক্টেড সিএসএস, এই যে
গেল কোথায়, এই যান ওপেন করেন, ফাইন, এটা হলো সিএসএস কোড। তারপর দেখেন এখানে একটা সিএস, আমরা এখানে স্টারটা দেখলাম, এখানে স্টার, এই স্টারের পিছনে আমরা যদি এখানে গ্রাফিক স্টাইলটা অ্যাড করি, এটার মধ্যে এখানে গ্রাফিক স্টাইল একটা গ্রাফিক স্টাইল আছে বেভেল সফট, এটা যদি আমরা এখানে বসাই, এবার যদি এটার সিএস প্রপার্টিস দেখেন, দেখেন এটা অনেক কমপ্লিকেটেড একটা সিএসএস, দেখছেন কত বি, কারণ কি এটা একটু কমপ্লিকেটেড, এখানে একটু বেভেল ইউজ করা হয়েছে, গ্র্যাডিয়েন্ট ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস কোড করে আঁকতে হয়েছে আর কি, এটা অনেক কমপ্লিকেটেড কমপ্লিকেটেড একটা সিএসএস স্টাইল আর কি। পুরো জিনিসটা যদি আপনি কোডিং করে এই জিনিসটা করতে চান, এটার বেভেলের ব্যাপারটা দিতে চান, স্টারটা আঁকবেন না, কিন্তু এটার ভিতরে যে কালার এবং বেভেলের ব্যাপারটা সেটাই সিএস দিয়ে আমরা করি, তাই না? আমরা যখন এই রেক্টেঙ্গেলটা করছি, রেক্টেঙ্গেলটা সিএস দিয়ে কিন্তু আঁকি নাই, রেক্টেঙ্গেলের কালার কেমন হবে, বর্ডার কেমন হবে, বর্ডার অপাসিটি কেমন হবে, বর্ডার উইথ কেমন হবে, সেটা আর কি দেখাইছে। সো স্টারের কালার কেমন হবে, হ্যাঁ, গ্র্যাডিয়েন্ট কেমন হবে, বেভেলের ভ্যালু কেমন হবে, সেগুলো যদি আপনি কোড করে লিখতে চান তাহলে আপনাকে এরকম একটা কোড লিখতে হবে। তো যাই হোক, এটা হলো আমার গ্রাফিক স্টাইলের, এটা এটা একটু বলা আছে আপনাদের এখানে। তারপরে একটা কথা বলা আছে যে আপনারা যে এখানে যে লেয়ার সিএসএস কোডে যখন স্টার, আপনারা জানেন যে এখানে স্টার লেখা আর কি, স্টারটা কেন আসছে, যেটা হলো গিয়ে এখানে আমাদের, আমি স্টারটা চেঞ্জ করে দিয়েছিলাম, যদি স্টারটা না থাকতো তাহলে কিন্তু অন্য একটা লেখা থাকতো, অন্য একরকম এ থাকতো, যেটা যে আমরা যদি এখানে সিলেক্ট করি, এটা রেক্টেঙ্গেল, আমরা যদি এখানে এই যে XMLID1 এই টাইপের লেখা থাকতো আর কি, ঠিক আছে। এবং বইতে এ কথাটা লেখা আছে, আপনি যে বইয়ের চ্যাপ্টারটা একটু দেখেন, 440-তে আমার দাগানো আছে, তো 440-তে এটা বলা আছে যে এই লেখাটা XMLID1, এই লেখাটা আসলে এটা একটু বইয়ের ভার্সনের কারণে এটা ই আছে, এই লেখাটা আসলে নর্মালি লেখা থাকতো .ST0 এরকম, বাট এখন একটু ভার্সনের কারণে যে বাই ডিফল্টভাবে এই লেখাটা চেঞ্জ হয়ে এখন আসছে কোন লেখাটা, এই যে XMLID, কিন্তু আগে আগে কি লেখা থাকতো, .ST0 S1, বাট আমি যদি নাম চেঞ্জ করে দিই তাহলে যে নাম দিব সেই নামে সিএসএস কোডটা চলে আসবে, ওটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আমাদের একটা আরেকটা টপিক আছে যে, আচ্ছা তাহলে সিএসএস এর ইটা কি এক্সটেনশনটা আপনারা বুঝতে পারছেন তো, .CSS, কিন্তু .CSS আর HTML কি .HTML, তো এসভিজি নিয়ে একটা কথা বলা হয়েছে বইয়ের 446 পেজে। এসভিজি মানে কি, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, বইয়ের দুই টপিক পড়লে বোঝা যাবে যে এটা হলো কি একটা ভেক্টর ফর্ম্যাট, যদি আমরা ভেক্টর ফর্ম্যাটটা ইউজ করি ওয়েবের জন্য তাহলে আমরা যেটা জুম করি এটা কোয়ালিটিটা ফিক্স থাকবে আর কি। বইতে আপনি একটু যদি দেখেন তাহলে একটু বুঝতে পারবেন যে আর ইউজড ভেক্টর গ্রাফিক, এসভিজি আর ইউজ টু ডিফাইন ভেক্টর বেস গ্রাফিক্স ফর দ্য ওয়েব দ্যাট ওয়ন্ট লুজ কোয়ালিটি, এটা কোয়ালিটি লুজ করবে না। এটা হলে আপনার 446 পেজ দাগানো আছে, দাগাই নেবেন বইটা, ঠিক আছে, 446 পেজ বলছে যে ইফ দে আর জুমড অর রিসাইজড, যদি আপনি রিসাইজ করেন মানে বড় ছোট করেন বা জুম ইন জুম আউট করেন তাহলে এটা কোয়ালিটি লস করবে না, ক্লিয়ার? এসভিজি, স্কেলেবল ভেক্টর গ্রাফিক্স, কি আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, এসভিজি, তো এসভিজির ভেক্টর গ্রাফিক্স সম্পর্কে এটা বলা হয়েছে। তো এসভিজিটা আমরা কীভাবে কনভার্ট করতে পারি, এসভিজি, এসভিজিটা কনভার্ট করার জন্য ওয়ে হচ্ছে কি, সরি এসভিজি তো আমরা কনভার্ট করতে চাই কোনো এসভিজিকে, তাহলে যেটা করতে হবে অবশ্যই এটাকে নিয়ে একটা আর্ট বোর্ড তৈরি করতে হবে, এটা ইম্পর্টেন্ট এসভিজি গ্রাফিক্সের জন্য, আর্ট বোর্ড তৈরি করলাম এবং যতটুকু মিনিমাম দরকার ততটুকু নিতে হবে আর্ট বোর্ডটা। তারপর ফাই,
সেভ অ্যাজ এসভিজি, এসভিজি করলে আমার এখানে স্টার স্টার ইউজ আউটপুট এটা দিতে হবে, কারণ ইউজ আউটপুট এটা কত নম্বর আউটপুট, দুই নম্বর, এই যে লেখা আছে দুই। তো ইউজ আউটপুট রেঞ্জ দিতে হবে, এখানে কত দিতে হবে দুই, এটা না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তারপর সেভ, ওকে, এটা বলে দেবো সে আমাদের এসভিজি আউটপুটটা কোথায়, এসভিজি এখানে বললাম এটা পিএনজি, ফাইল সেভ অ্যাজ না ওই কামালের এখানে করে এটা আনটাইটেল টু ডট এআই না এসভিজি, আনটাইটেল টু ডট এসভিজি ইউজ আউটপুট টু সেভ, ওকে এই যে এসভিজি গ্রাফিক্স, ঠিক আছে। এটা কি, এটা আমাদেরকে ওরকমভাবে ডেভেলপারের কাছে দিয়ে দিতে হবে আর কি, এসভিজি গ্রাফিক্স। যদি এসভিজি গ্রাফিক্স চায় তাহলে আমাদের এইভাবে কন্টেন্টগুলো, আমাদের কন্টেন্টগুলো ভেক্টর গ্রাফিক্সগুলোকে এইভাবে কনভার্ট করে দিতে হবে আমাদের, পারা যাবে তো? আচ্ছা ঠিক আছে, না গ্রাফিক্সটা পুরো গ্রাফিক্সটা যেটা আমরা যেভাবে আমরা পিএনজি ফাইলটা দিচ্ছি তাকে, এখন সেটাকে এটা ভেক্টর গ্রাফিক্স দিচ্ছি তাকে সরাসরি। যদি সে আমাকে শুধু স্টার একটা চায় যে আচ্ছা আপনার স্টারটা পাঠাই দেন, শুধু স্টারটা লাগবে, তখন আপনি এসভিজি করে তার পাঠাই দেবেন যদি সে এসভিজি চায় বা আপনার যদি এসভিজি দরকার হয়। তো এটাই এসভিজি সম্পর্কে এই টাইপের কথা বলা হয়েছে। তারপরে একটা কথা হচ্ছে টেক্সট, যদি আমরা একটা টেক্সটকে এসভিজি আকারে পাঠাতে চাই তাহলে সেটা কী করতে হবে, ফাইল সেভ অ্যাজ একই রকম এসভিজি ইউজ আউটপুট টু, যদি এটা টেক্সট হইতো আর কি, সেভ। এটা করার পর আপনারা যেটা করবেন, এই জায়গায় এসভিজির জায়গায় কনভার্ট টু আউটলাইন দিয়ে দেবেন, টেক্সটের ক্ষেত্রে কনভার্ট টু আউটলাইন, কনভার্ট টু আউটলাইন দিয়ে ওকে দিয়ে তারপর এটা পাঠাই দিবেন। এটা ছিল টেক্সটের ক্ষেত্রে এই কথাটা বলা আছে পৃষ্ঠা নাম্বার 450-তে, যে হোয়েন ইট কামস টু ফন্টস ইন আর্ট ওয়ার্ক এক্সপোর্টেড অ্যাজ এসভিজি ইউ নিড টু বি কেয়ারফুল, নট অল ব্রাউজার ফুললি সাপোর্ট অল ফন্টস ইউজড ইন ইউর এসভিজি ফাইল। মানে কি, আমাদের ফাইলগুলো ফন্টগুলো এসভিজিতে সব ফন্টগুলো সাপোর্ট করে না এসভিজি ফরম্যাটে, দ্যাটস ওয়াই আমি যখন ক্রিয়েট আউটলাইনটা করে দিচ্ছি তখন সেটা এসভিজিও থাকবে এবং ফর্মগুলো সাপোর্টও করতেছে, দ্যাটস ওয়াই আমাদের ডেভেলপার এটা সুন্দর করে তাদের ওখানে ইউজ করতে পারবে। এটা ছিল মেইন কারণ।